মির্জা রিলিজ ডেট অ্যানাউন্স হতে চলেছে কবে অফিসিয়ালি জানিয়ে দিল অঙ্কুশ দা নিজে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল এখন আমরা কথা বলবো একটা ধামাকে দার বিষয় নিয়ে তবে একটা জিনিস কিন্তু আমাকে বলতে বাধ্য হতে হচ্ছে অঙ্কুশ দা এবার কিন্তু মির্জা শ্যুটিংটা শুরু করো মির্জার শুটিং শুরু হলে সেই আপডেটটা অডিয়েন্সকে দাও কারণ এই মির্জা আসছে 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 এই কথাই আমরা শুনে যাচ্ছি আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি না যে শুটিং শুরু হয়ে গেছে ছবিটার ব্যাক টু ব্যাক শ্যুটিং চলছে পুরো ছবিটা কমপ্লিট হয়ে গেছে তো ছবিটা নিয়ে যতটা বেশি হবে তার থেকে বেশি আমার মনে ছবির এলিমেন্টস আসা উচিত ছবিটা কাজ করা উচিত ছবিটার কাজ এগোনো উচিত সেটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট আজকে আমরা জানি এটাই কিন্তু মানে আগের যে প্রডিউসার বা আগের যে জিনিসপত্র সেখানেও কিন্তু এই জিনিসটাই হচ্ছিল যে প্রচুর বেশি এলিমেন্টস আসতে থাকছিল ছবির ক্ষেত্রে কিন্তু মানে এলিমেন্টস বলতে কীরকম যে টিজার এই আসবে এই এটা হবে এই রিলিজ ডেট জানাচ্ছে এই এটা হচ্ছে ওটা হচ্ছে সব নানান কিছু হচ্ছে বাট আলটিমেটলি ছবিটা যে আসছে না ছবিটা এসে পৌঁছচ্ছে না ল্যান্ড করছে না তো অঙ্কুশদার যেহেতু গিয়েছে তাই আমার মনে হয় যে সেম জিনিসটা রিপিট না হোক এই যে মির্জা অলরেডি ডিসেম্বর মাসের বারো তারিখে অ্যানাউন্স হতে চলেছে যে মির্জা কবে আসছে তো অলরেডি অঙ্কুশদার নিজে লিখে দিয়েছে এটা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই যে পরিষ্কার অঙ্কুশদার তিন ঘন্টা মতন আগে পোস্ট করে দিয়েছে যে উইল বি অ্যানাউন্সিং দ্য রিলিজ ডেট অন টুয়েলথ ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি বাই দ্য ওয়ে হোয়াটস ইউর গেস মির্জা হ্যাশ টোয়েন্টি টোয়েন্টি ফোর এবার বিষয় হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোরের কোন তারিখে এক্স্যাক্টলি মির্জা আসতে চলেছে সেটা তোমাদের কি গেস বা তোমাদের কি বক্তব্য সেটা তোমরা কমেন্টস করে জানাও তা রিলিজ ডেট অফিসিয়াল রিলিজ ডেট কিন্তু অ্যানাউন্স হবে হচ্ছে বারো তারিখে সেটাই কিন্তু দা জানিয়েছে সব ঠিক আছে খুব ভালো কথা কিন্তু প্লিজ দা আমার রিকোয়েস্ট হাত জোর করে যে এই রিলিজ ডেট অ্যানাউন্স করার পরে কিন্তু এই ছবিটা জোর কদমে কাজ শুরু হোক এই ছবিটা ফুললি কাজ ফাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তারপরে একটা টিজার আসুক ট্রেলার পর প্রমোশনাল কন্টেন্ট আসতে থাকুক আমার মনে হয় সেটার থেকে ভালো আর কিছু হতে পারে না কিন্তু এই যে নানান ধরনের জিনিসপত্র আসছে 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 কিন্তু ছবিটা আর এসে পৌঁছচ্ছে না এই জিনিসটা তো মির্জার সাথে খুব প্রচণ্ডভাবে হয়েছে সেই কারণে প্লিজ মানে এই জিনিসটাকে নিয়ে আর বেশি এ করো না আমার মনে হয় তো তোমাদের কার কি মতামত বিষয়টাকে নিয়ে জানিও এই বিষয়টাকে নিয়ে তোমাদের কার কি মতামত জানিও যে মির্জা যে এই যে এত বেশি করে ওভার মানে সোশ্যাল মিডিয়াতে বলা হচ্ছে যে এই আসছে ও আছে সেই জিনিসটার থেকে বেটার না যে ছবিটা আলটিমেটলি কবে আসছে জানিয়ে দেওয়া হলো ঠিক জিদ্দা যেভাবে ছবিটা জানিয়ে দেওয়া হলো তারপরে ঠিক ছবিটা যখন মানে কোটা ছবিটা রেডি হয়ে গেলো যে হ্যাঁ ভাই আমাদের কাছে ছবিটা রেডি আছে আমাদের ছবিটা ফুল পোস্ট প্রোডাকশান কমপ্লিট আছে এরপরে আমরা প্রোমোশান স্টার্ট করবো চুটিয়ে প্রমোশন করবো সেটা দু মাসের হোক তিন মাসের উইন্ডোতে প্রমোশন হোক সেটা যেমন প্রমোশন হোক তিন মাসের উইন্ডোতে ধরো তারা প্রমোশনটাকে প্ল্যান করলো তিন মাসের উইন্ডোতে ফাটিয়ে প্রমোশন করলো আর এর থেকে বড় প্রমোশন উইন্ডো হতে পারে না এখন তো স্মল প্রমোশনটাই সব থেকে বড় এফেক্টিভ প্রমোশন হয়ে গিয়েছে তো এক মাসের উইন্ডো ইজ এনাফ দেন তো এক মাসের উইন্ডোতে প্রমোশন হলো তারপরে বাকি সব চলে এলো এরকম জিনিসপত্র হলো মানে একটা 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 করে এলিমেন্ট আসতে শুরু করলো ছবিটা হলে চলে এলো এই জিনিসটা যেন হয় মির্জা যেন অবভিয়াসলি আসে এবং বারোই ডিসেম্বরের জন্য আমরা ওয়েট করে কারণ বারোই ডিসেম্বর কিন্তু অ্যানাউন্স হতে চলেছে যে মির্জা কবে আসছে তোমাদের কার কি মতামত পুরো ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিও দেখা হবে ভাই